এই ভিডিওর মাধ্যমে আমি বলবো কিভাবে আমরা রিপ্লেসমেন্টটাকে রিটার্নে মানে রিটার্ন করে টাকা ফেরত দিতে হবে কোনো কোনো প্রোডাক্ট এমন থাকে যে শুধুমাত্র রিপ্লেসমেন্ট থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে কোনো রিটার্ন অপশান থাকে না কিভাবে সেটা রিপ্লেসমেন্ট থেকে রিটার্নে কনভার্ট করবো সেটা এই ভিডিওতে পুরোপুরি দেবো এবং দেখাবো এবং শর্টে দেখাবো ঠিক আছে খুবই শর্টে দেখাবো তাই ভিডিওটা লাস্ট অবধি দেখে নাও এখানে প্রথমত আমি অর্ডারে যাচ্ছি অর্ডারে আমার একটা সাইকেল অর্ডার দেওয়া যে যেখানে দেখতে হচ্ছ রিপ্লেসমেন্ট অ্যাকসেপ্ট ঠিক আছে প্রথমে তো আমার একটা সাইকেল এসেছিলো এগারো প্রথমে একটা একুশ তারিখে আমার একটা সাইকেল এসেছিলো উনিশ তারিখে সাইকেল সরি উনিশ তারিখ সাইকেল এসে দুদিন চালিয়েছিলাম সাইকেলটা ডিফল্ট পেয়েছিলাম যেই কারণে আমি সাইকেলটা রিটার্ন করে দিয়েছি একুশ তারিখে আমি আজকে একুশ তারিখে রিটার্ন করে দিয়েছি বাইশ তারিখের মধ্যে আমার সাইকেলটা নিয়ে গেছে প্রথমবার ফার্স্ট রিপ্লেসমেন্ট হলো এটা কোনো রিটার্ন অপশন নেই শুধুমাত্র রিপ্লেসমেন্ট ছিল এখানে দেখতে পাচ্ছি রিপ্লেসমেন্ট অ্যাকসেপ্ট করে দিয়েছে তারপরে আমি ওইটাই আর কি নতুনভাবে যখন রিপ্লেসমেন্ট নিয়ে গিয়েছিল আমার তার সাত দিন পরে না সরি বাইশ তারিখে নিয়ে গিয়েছিল আজকে একত্রিশ তারিখ মানে ন তারিখ নয় দিন সরি ন দিন পরে আমার কি এই প্রোডাক্টটা দিয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে কিন্তু প্রোডাক্টটা আমার সত্যি বলতে ভালো লাগিনি মানে একটু হাইটের দিক দিয়ে খাটো আমার একটু হাইট লম্বা যে কারণে একটু হাইটটা খাটো লাগছে হাইটটা ছোটো যে কারণে আমি এখানে দেখো আমি রিটার্ন অপশান পাচ্ছি দুইবার প্রথমবার রিপ্লেসমেন্ট গিয়েছে এবার যখন সেকেন্ডবার রিপ্লেসমেন্টে যাব সেখানে আমরা কী পাবো রিটার্নের অপশান পাবো তো এখানে আমি এখানে দিয়ে দেবো প্রোডে প্রোডাক্ট ডিসক্রিপশান এখানে লাগবে না এখানে অপশানটা পাচ্ছি না এই যে ডু নট লাইক দ্য সাইজ দ্য ফিট অফ দ্য প্রোডাক্ট মানে যে যেরকম ভাব যদি রঙ ভাউচার বা রঙ দিতে পারবা কোনো অসুবিধা নেই এখানে যাচ্ছে যে দ্য প্রোডাক্ট ওয়াজ দ্য লার্জ দেন অ্যাকসেপ্টেড না কি সাইজে ছোটো সাইজে ছোটো লাগছে আমার যেরকম ভেবেছিলাম তার থেকে ছোটো তা আমি এখানে আর কিছু লিখবো না কোয়ালিটির বিষয়ে কিছু লিখে দেবো কোয়ালিটি অ্যান্ড স্মল সাইজ বলে একটা লিখে দিচ্ছি আমি এখানে মানে নর্মালি লেখা দেওয়ার জন্যে তাই লিখে দিচ্ছি দিয়ে কন্টিনিউ করবো কন্টিনিউ করলে এখানে বলছে গিফট কার্ড ওয়ালেট ওয়ালেটে তুমি যদি টাকা নিতে চাও তাহলে ওয়ালেটে নেবা আর নাহলে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে তুমি ব্যাঙ্কে টাকা পেয়ে যাবা কি রিফান্ড উইদিন ফিফ পাঁচ থেকে সাত দিন ফাইভ অ্যান্ড সেভেন ডেজ অফ পিক আপ মানে তুমি তোমার পিক মানে আমার যে সাইকেলটা আমি রিফান্ড করে দেবো সেই সাইকেলটা নিয়ে যাওয়ার পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে তা আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো এক্সেকটিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি আগে করা ছিল যেখানে আমার রয়েছে প্রভাত পাল বলেই কোনো অসুবিধা নেই এখানে আমার সব কিছু রয়েছে তো কন্টিনিউ করবো তো কন্টিনিউ করলে সাবমিট এখানে বলছে পিক আপ অ্যান্ড রিফান্ড আর কোনো অসুবিধা নেই এখান থেকে আমি সাবমিট রিকোয়েস্ট করবো দেখতে হচ্ছে আমার চেক স্ট্যাটাস দিয়ে দিয়েছে আমি সাইকেল সাইকেলটা আমি ওপেনও করিনি এখান থেকে এসেছে আমার রিফান্ডও থার্ড জানুয়ারির মধ্যে পেয়ে যাব মানে আজকে একত্রিশ তারিখ কাল আছে এক তারিখ দু তারিখ তিন তারিখের মধ্যে আমি সেকেন্ড জানুয়ারি আমার এক্সেপ্টেড ডেট আছে আমার এইটা সরি সাইকেলটা পিক আপ করবে এবং তিন তারিখের মধ্যে মানে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পিক আপে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমার টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকে যাবে তো এখানে খুবই শর্টকাটে আমি বলে দিলাম কীভাবে রিফান্ড থেকে রিপ্লেসমেন্ট থেকে রিফান্ড অপশান করবা এই সাইকেলের কোনো রিফান্ড নেই এই সাইকেলটা আমি লাস্ট প্রথমে এটা দেখানো উচিত ছিল প্রুফ দেখানো উচিত যে এখানে দেখতে পাচ্ছো সেভেন ডেজ এই যে দেখা লেখা রয়েছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট কোনো রিফান্ডের এখানে দেখতে পাচ্ছ সেভেন ডেজ রিপ্লেসমেন্ট রয়েছে রিফান্ড এক্সচেঞ্জের কোনো অফারই নেই সো আমি যদি প্রথমবার রিফান্ডে এটা বারবার মারা থাকবে রিপ্লেসমেন্ট যদি দুইবার হয় প্রথমবার রিপ্লেস হয় দ্বিতীয়বার রিপ্লেসমেন্টেই তুই রিফান্ডের অপশান পাবা ঠিক আছে এরম করে আমরা রিফ রিপ্লেসমেন্টটাকে রিফান্ডে কনভার্ট করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বললো আর ভিডিওটা ভালো লাগলে এটা চ্যানেলটাকে সরি ভিডিওটাকে লাইক লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে